আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পিয়ারলেস হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি পিয়ারলেস হসপিটালের গ্যাস্ট্রো এন্ট্রোলজি ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর অশোকানন্দ কোনারকে। প্রথমে ডাক্তারবাবুকে আমাদের ইবেস্ট বেঙ্গল হেলথকেয়ারে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এটা মূলত ওবেসিটি এবং ডায়াবেটিস, এই যে গোষ্ঠীটা তাদের থেকেই হয়, তাদের মধ্যে হয়। তার মানে দুটো জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কন্ট্রোলটা ভালো করে করতে হবে, আর একটা হচ্ছে যে তাদের যদি ডায়াবেটিস না থাকে তাহলে ওবেসিটির চিকিৎসা। ওবেসিটি চিকিৎসাটা তো খুব ডিফিকাল্ট, কেননা আপনি দেখবেন ইয়াং ছেলে 40 বছর বয়স, তারও 93 কেজি ওজন নিয়ে আমাদের কাছে এসে হাজির হলেন। এদের কি করা যাবে? এদের তো লাইফস্টাইল মডিফিকেশনটা করা শুধু নয়, এটাকে চালিয়ে যেতে হবে। আমি যদি তাকে বলি তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত হয়তো 75, তা 93 থেকে 75 তো করা সম্ভব নয়। তা মেডিকেল রিজনসে বলা হয় 10% বডি ওয়েট লুজ করতে, মানে 93 কেজি যে সে অন্তত পক্ষে যদি 9 কেজি ওজন লুজ করে, এটা কন্ট্রোল ট্রায়ালে দেখা গেছে যে কিন্তু ফ্যাটটা অনেক চলে যায় লিভার থেকে, এবং ফাইব্রোসিস যেটা সিরোসিসের দিকে নিয়ে যায় সেটাও কমে যায়। তাহলে আমাদের কতগুলো অঙ্ক আছে, যেমন 5% করলে আমরা বলি ফ্যাট কমে যাবে, 7% বডি ওয়েট লুজ করলে আমরা বলি ফাইব্রোসিস কমে যাবে, আর 10% কমলে সিরোসিসের থেকেও মানুষ ফিরে আসতে পারে। কিন্তু এখানে একটা কশন আছে, মানে শুধু কমিয়ে ফেলা নয়, এটাকে কমিয়ে রাখতে হবে। মানে সে 40 বছর বয়স ধরুন, তাকে বললাম যে কমাও, কমে সে হয়তো 93 থেকে 85 কিলো হলো, কিন্তু তারপরে তাকে আবার 2 বছর পরে আবার 93 হয়ে গেলে লাভ নেই, তাকে ওইটা কিন্তু মেনটেন করে যেতে হবে। এই মেনটেন করে যাওয়াটা হচ্ছে সব থেকে শক্ত কাজ। তো এইটার জন্য আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে এক্সারসাইজ আর একটা হচ্ছে ডায়েট। প্রথমেই যে ডায়েট আপনি আমাকে আগে জিজ্ঞেস করছিলেন যে ডায়েট কী হতে পারে, ডায়েটের মূল এটা হচ্ছে যে যতটুকুই আমরা খাচ্ছি তার থেকে মিনিমাম 500 ক্যালোরি কম খেতে হবে। একটা তো আমাদের মাপ আছে, আমাদের যেরকম বডি ওয়েট সেই হিসেবে আমাদের ক্যালোরিটা ঠিক হয়, যে 60 কেজি হলে 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি একটা বডি ওয়েট ঠিক হয়, যে এইটাই হচ্ছে এর ক্যালোরি নেওয়া উচিত। হয়তো দেখলেন যে আমার ঠিক আছে 60 কেজি ওজন, 30 কিলো ক্যালোরি হলে 1800 ক্যালোরি হয়, তা আমি তাকে বলবো যে না, এই 1800 থেকে মিনিমাম 500 ক্যালোরি কম খেতে হবে। তার মানে হচ্ছে তাকে 1300 ক্যালোরি খেতে হবে, যে 2000 খাচ্ছে তাকে বলতে হবে তুমি 1500 ক্যালোরি খাও। এখানে ডায়েটিশিয়ানরা হেল্প করতে পারেন, মানে হাইপো ক্যালোরিক ডায়েট, এটা নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি নেই যে ক্যালোরিটা কমাতে হবে। তার উপরে কন্ট্রোভার্সি যেটাতে যে কীরম ধরনের খাবার, এখন যেমন অনেক খাবার বেরিয়েছে কিটোজেনিক ডায়েট, এগুলো এক খানিকটা এক্সপেরিমেন্টাল, যে অনেক সময় বলা হয় যে বেশি যেটা মানে পপুলার এবং খানিকটা সায়েন্টিফিক বেসিস আছে সেটাকে বলা হয় মেডিটেরেনিয়ান ডায়েট। মেডিটেরেনিয়ান ডায়েটটা হচ্ছে মেনলি ভূমধ্যসাগরীয় অঞ্চলের হয়, তারা বলেন যে খাবার দাবারের মধ্যে প্রচুর পরিমাণ শাক সবজি ফল, তারপরে নানা রকমের নাটস সব খেতে হয়, প্রোটিনটা খেতে হয় মানে লিন প্রোটিন মানে মাছ এবং চিকেন, আর অ্যানিমাল প্রোটিন বাকিগুলো বন্ধ করতে হয়, এবং অল্প কার্বোহাইড্রেট খেতে হয়। তো এটা একটা নিয়ার আইডিয়াল, এইটা করা যেতে পারে, যে এটা করলে দেখা গেছে ওজনও কমবে এবং খানিকটা লিভারের, এটা কতগুলো কন্ট্রোল ট্রায়ালেও দেখা গেছে এটাতে আপনার ভালোই হয়। তার উপর কতগুলো এখন মেথডস বেরিয়েছে, যেমন আজকাল বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, সেটা আপনি দেখবেন লে প্রেসেও আসছে, যে আপনি যদি অতটা ইয়ে না করতে পারেন লাইফস্টাইল মডিফিকেশন, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে আপনি ওই মোটামুটি 8 ঘন্টার মধ্যে খেয়ে নেবেন আর 16 ঘন্টা কিছু খাবেন না। 8 ঘন্টা মানে আপনি দুপুর 12টার সময় ধরুন ব্রাঞ্চ খেলেন, সকালে ব্রেকফাস্ট খেলেন না, জল খেলেন, একটুখানি লিকার টি খেলেন, 12টার সময় খুব ভালো করে খেয়ে নিলেন, সেটাই আপনার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ হয়ে গেল, আবার রাত 8টায় ডিনার খেয়ে নিলেন, মাঝখানে হয়তো 4টের সময় একটু হালকা স্ন্যাক্স খেলেন, আর 16 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, মানে রাত 8টা থেকে আবার পরের দিন 12টা, এই রকম কতগুলি চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এটাতেও দেখা গেছে অনেকের ওজন কমে এবং খানিকটা লাভ হয়, কারণ লাইফস্টাইল মডিফিকেশন
ডায়েটটা খুব ইম্পর্টেন্ট, ডায়েট এবং তারপরে আসছে এক্সারসাইজ। এক্সারসাইজটা যে কোনো বয়সী লোককেই করতে হবে। এক্সারসাইজটা একটা মিনিমাম লিমিট বাঁধা হয়েছে, সেটা হচ্ছে সপ্তাহে 150 মিনিট, মানে সপ্তাহে 5 দিন আপনি যদি 30 মিনিট করে জোরে জোরে হাঁটেন তাহলেই এটা হতে পারে। এর থেকে বেশি যদি করতে পারেন ভালো, কেউ যদি সাঁতার কাটে, কেউ যদি সাইকেল চালায়, কেউ যদি স্পট জগিং কিংবা একটু জোরে জোরে হাঁটা প্র্যাকটিস করেন, এই সবগুলোই ইউজফুল। তার মধ্যে মিনিমাম যেটা সেটা হচ্ছে আপনি অন্ততপক্ষে 30 মিনিট করে আপনাকে এক্সারসাইজ করতে হবে, সেইটা আর কি যাতে খেয়াল রাখা। এইগুলো করলেই মোটামুটি অনেকটা দেখা গেছে যে উপকার হয়। লাস্টলি ডাক্তারবাবু একটা প্রশ্ন, যে আমরা আমাদের লিভারকে ভালো রাখতে গেলে, যত্নে রাখতে গেলে কি করব, আর তার পাশাপাশি আমরা যেরকম হেপাটাইটিস বি এই অসুখটি প্রতিরোধের জন্য ইঞ্জেকশন নিয়ে থাকি, তো এক্ষেত্রে লিভারের ক্ষেত্রে কি এরকম কোনো ইঞ্জেকশন বা কোনো ভ্যাকসিন আছে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো মানুষকে মনে রাখতেই হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হেপাটাইটিস বির প্রসঙ্গটি, কারণ হেপাটাইটিস বি অত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এটা খুব একটা কমপ্লেক্স রোগ, মানে কমপ্লেক্স ইন দ্য সেন্স যে আমাদের, আমরা জানি যে আর একটি রোগ ছিল হেপাটাইটিস সি, এটা আমি ছিল এই জন্যে বলছি, সেটা দেখা গেছে যেটার চিকিৎসা করাটা খুব দুঃসাধ্য ছিল। কিন্তু 2014 সালে 2-3টি ট্যাবলেট বেরোলো, তাতে দেখা গেছে এখন 95% ক্ষেত্রেই আমরা হেপাটাইটিস সি থেকে কিওর করতে পারি। এবং তার ফলে কি হেপাটাইটিস সি, যদিও কোনো ভ্যাকসিন নেই, আমরা জানি ওটা হলে খুব একটা অসুবিধা নেই, আমরা এটাকে চিকিৎসা করে ফেলতে পারবো। হেপাটাইটিস বি ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম আলাদা। হেপাটাইটিস বি একবার শরীরে ঢুকলে সেই ভাইরাস আমাদের সেলের মধ্যে, যে নিউক্লিয়াস বলি আমরা, তার মধ্যে বাসা বেঁধে ফেলে, সে শত চেষ্টাতেও আমাদের শরীর থেকে বেরোয় না, তার ফলে সারা জীবনই সে প্রায় থেকে যায়। এবং আমি হয়তো আজকে আমি বলি যে ক্যারিয়ার, আমাদের ভারতবর্ষে দেখা গেছে ধরুন 3% ক্যারিয়ার। ক্যারিয়ার মানে কি না, তারা হেপাটাইটিস বির ভাইরাসটা বহন করছেন কিন্তু তাদের মধ্যে কোনো অসুখ নেই, কিন্তু তার মানে তারা কিন্তু রোগমুক্ত নন। তাদের একটা ডায়াবেটিস হলো কি, তাদের কিডনি ফেলিওর হয়ে ডায়ালিসিসে গেল, বা কোনো ধরনের ক্যান্সার ডায়াগনোসিস হলো, কিমোথেরাপি দেওয়া হলো, তখন কিন্তু হেপাটাইটিস বি আবার মাথাচাড়া দিয়ে উঠবে, এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভেশন, এবং সেই হেপাটাইটিস বি তখন একটা প্রবল আকার ধারণ করে। তার মানে হেপাটাইটিস বিটা সেই দিক থেকে মনে রাখলে, এখন WHO যেটা বলছেন যে বার্থ ভ্যাকসিনেশন, মানে মানুষকে জন্মানোর একদিনের মধ্যে, মোটামুটি 24 ঘন্টার মধ্যে তাকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দেওয়াটাই হচ্ছে একমাত্র উপায় পৃথিবীকে, যেমন আমরা স্মল পক্স যেমন বিদায় নিয়েছে, হেপাটাইটিস বি থেকে মুক্ত হওয়ার। অন্য বয়সে এটা অতটা সহজ নয়, মানে একটু কমপ্লিকেটেড, তাহলেও বলা হয় যে স্কুলে যাওয়ার সময় হেপাটাইটিস বির ভ্যাকসিন নেওয়া, এবং স্কুল থেকে বেরোনোর সময় ভ্যাকসিন নেওয়া, যারা হাসপাতালে কাজ করে এরকম সিলেক্ট গ্রুপ, যারা নার্সিংয়ে আছে, যারা ল্যাবরেটরি পার্সোনেল, তাদের সব ভ্যাকসিন নেওয়া, এসব করে হেপাটাইটিস বি থেকে খানিকটা প্রোটেকশন দেওয়া যায়। এই হেপাটাইটিস বি আর হেপাটাইটিস এ, এই দুটিরই ভ্যাকসিন পাওয়া যায়। আর একটা আছে হেপাটাইটিস ই, এটা আমাদের দেশে খুব কমন রোগ, কিন্তু হেপাটাইটিস ইটা যেমন ধরুন আপনার ফ্যাটি লিভার আছে, আপনার লিভারটা খানিকটা ড্যামেজ হয়ে আছে, সিরোসিস হয়নি, হঠাৎ এই জল থেকে হেপাটাইটিস ই হয়ে গেল, তখন কিন্তু আপনার লিভার ফেলিওর এবং আলটিমেটলি ডেথ হতে পারে। তার কারণ হচ্ছে হেপাটাইটিস ইটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে, যদি তার কারো ক্রনিক লিভার ডিজিজ থাকে। তখন হেপাটাইটিস ইটার এগেনস্টে ভ্যাকসিনের খুব চেষ্টা করা হচ্ছে, এবং দুটি ভ্যাকসিন আছেও, একটা নেপালে তৈরি হয়েছিল আর একটা চায়নাতে। চায়নাতে ওরা ওটা প্রেগনেন্ট মাদারদের দেওয়ার প্রোটোকল নিয়েছে, এবং কারণ দেখা গেছে প্রসূতি মাদের এই হেপাটাইটিস ই হলে মৃত্যু হবার সম্ভাবনা থাকে প্রায় 20%, সেই জন্যে এই সব ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিন্তু জেনারেলি নট অ্যাভেলেবল।
সুতরাং এইগুলি ছাড়া আর কিন্তু কোনো ভ্যাকসিন নেই। ধন্যবাদ ডাক্তারবাবু আপনার এই গুরুত্বপূর্ণ কথা, ডেফিনেটলি আমার দর্শক বন্ধুদের ভীষণভাবে সমৃদ্ধ করবে, তারা সতর্ক হবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে এসে সেই প্রশ্ন জানান। ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ জানাবো, কারণ তার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের বাড়ির লোক পরিবারের লোককেও সুস্থ রাখুন। আপনাদের জন্যই এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।